সারা বছরই মানুষের সঙ্গে আমরা কমিউনিকেশন রাখি, আর উন্নয়নের রাজনীতি হচ্ছে আমাদের প্রধান শক্তি, মানুষকে ভোট কেন্দ্রে ভোটের জন্য আহ্বান করা। মানুষ তো ভোট কেন্দ্রে আসবেই, কেন আসবে না? অনেক দল তো অংশগ্রহণ করছে, এখন অনেকে যেটা ইঙ্গিত করতে চায় যে বিএনপি তার জোট আসে নাই তাহলে ভোট অংশগ্রহণমূলক হবে না, তারা আসে নাই তাদের ভোটগুলো আসবে না। এর বাইরে যে ভোটগুলি আছে বা অন্য ছোটো ছোটো দল আছে, আমাদের আওয়ামী লীগ আছে, এই মানুষগুলি ভোট কেন্দ্রে আসবে এবং তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবে। এবং শেখ হাসিনা প্রতি, বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা আছে তো, আর আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন পাড়া মহলে মানুষের কাছে ভোট চেয়ে যাচ্ছি, ভোট প্রার্থনা করতেছি, মানুষের সারাও তো ভালো, ভালোই হবে, ভোটটা উৎসবমুখর পরিবেশে ভোট হবে ইনশাল্লাহ। অনেক কাজ হয়েছে, অনেক কাজ, আরও মানে মনের তো সন্তুষ্টি স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। প্রধানমন্ত্রী সারা দেশে যে পরিমাণ কাজ করছেন, মানুষ তো এই সরকারের প্রতি আস্থাতে এই জন্যেই। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার পাবনায় অনেক কাজ হয়েছে, তো আরও করতে হবে। আর মানুষের আসলে চাহিদার শেষ নাই, মানুষ কিন্তু অনেক সময় বলে না ভাই এই রাস্তা হলে, এই স্কুল কলেজ বিল্ডিং হলে আমাদের চাওয়া নেই, ওটা হলে আবার নতুন একটা চাহিদা বাড়ে। তা আসলে কাজ অনেক হয়েছে, তবে আরও তো করতে হবে, তাই না? সংঘ নেতাকর্মী এরাই তো আমাদের সেফগার্ড, তাই না? এরাই মানুষের নিরাপত্তা বিধানে এরা সজাগ সতর্ক থাকবে। আমরা মনে করি না যে বিএনপির এই আহ্বানে, এটা একটা মিনিংলেস, তারা আন্দোলন করছে, আমাদের মানে না, সরকার মানে না, তত্ত্বাবধায়ক চাই ইত্যাদি, তারা এইসব দাবিগুলি কিন্তু পূরণ করতে পারে নাই। আবার এখন তারা অনেক কথা বলছে না যে তফসিল ঘোষণা করতে পারবে না, 7 তারিখে নির্বাচন করতে পারবে না, এখন তারা দেখতে পাচ্ছে যে নির্বাচন তো হয়ে যাচ্ছে, এই জন্য তারা এখন ওই যে লিফলেট দিয়ে মানুষকে ডিসকারেজ করার চেষ্টা করতেছে, এতে কাজ হবে না। তাদের কথা মানুষ বুঝতে পারছে যে তারা একেবারে ধ্বংসাত্মক রাজনীতি, নৈরাজ্যের রাজনীতি, তারা মানে মানুষকে ভোট থেকে বিরত রেখে একটা ভিন্ন কিছু করতে চায় তারা, মানুষ বোঝে তো এগুলা, তাদের কথায় মানুষ কান দেবে না।